ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন নাটক ওয়েব সিরিজের গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন। দীর্ঘদিন ধরে এই সবিজ পাড়ায় গুঞ্জন ছিল ফারিন প্রেম করছেন। অবশ্য বিষয়টিকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়ে আসছিলেন তিনি। তবে 14 আগস্ট সেই গুঞ্জন অধ্যায়ের সমাপ্তি টেনে একেবারে নতুন চমকপ্রদ তথ্য জানালেন অভিনেত্রী। বললেন তিনি বিয়ে করেছেন আর পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক। ফারিনের বিয়ের ঘোষণার পর থেকেই তার স্বামী শেখ রেজওয়ানকে জানতে হুমড়ি খেয়ে পড়েছেন অনেকে। ফেসবুকে খোঁজাখুঁজির তালিকায় রীতিমতো ট্রেন্ডিংয়ে এসেছে রেজওয়ানের নাম। কারণ 14 আগস্ট শুধু স্বামীর নামটুকু জানিয়েছিলেন ফারিন, এখন অনেকে জানতে চান কে এই রেজওয়ান। জানা গেছে ফারিনের স্বামীর পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন তিনি। মাঝে বছর দুয়েক ঢাকার একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরি করেছেন। এখন তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর করছেন। প্রেমিককে কখনোই প্রকাশ্যে আনেননি ফারিন। তবে কদিন আগে নেটওয়ার্কের বাইরে সিনেমার একটি পার্টিতে ফারিনের সঙ্গে দেখা গেছে রেজওয়ানকে। জানা গেছে ফারিনের ঘনিষ্ঠজনদের কেউ কেউ নাকি তার গোপন প্রেমিককে জানতেন, তবে সেটা সীমিত পরিসরেই ছিল। প্রেমের খবর ডালপালা মেলার আগেই বিয়ের খবর নিয়ে হাজির হলেন ফারিন। 8.5 বছর ধরে রেজওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফারিনের। অভিনয়ে নাম লেখানোর বহু আগে তার সঙ্গে হৃদয়ের লেনদেন করেছেন ফারিন, তবে সেটা ছিল খুব গোপনে। এবার তার সঙ্গেই নতুন পথ চলা শুরু করলেন ফারিন। এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে গোপনে প্রেম করছেন ফারিন। তখন এই অভিনেত্রী ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন, আইনি ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছিলেন। অবশেষে শেখ রেজওয়ানকে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করলেন তিনি। গেল 11 আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ফারিন ও রেজওয়ান। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ছবির অঙ্গনের তারকারা। 2017 সালে আমরা আবার ফিরব কবে শীর্ষক একটি নাটক দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান ফারিন। সাবলীল অভিনয়ে খুব অল্প সময়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন ফারিন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতার সিনেমা আরও এক পৃথিবী দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিনের। সাদা কালো নিউজ।